আমার পাশেই বসলেন এক বয়স্ক ভদ্রমহিলা। বয়স আনুমানিক 60 বা তার একটু বেশি। বসেই জিজ্ঞেস করলেন, এটা খড়গপুর লোকাল তো? বললাম হ্যাঁ। সিট পেয়ে গেছি যখন তখন আর চিন্তা নেই, যখন হোক পৌঁছলেই হলো। জিজ্ঞেস করলাম, যাবেন কোথায়? বাপের বাড়ি। বাবা মা বেঁচে নেই, তবে ভাই দাদারা আছে। ভাইপো আর ভাইপো বউয়েরা খুব ভালোবাসে আমাকে। বললাম, ভালো মানুষদের সকলেই ভালোবাসে। আমি ভালো কি না জানি না, তবে ভাই দাদা ওদেরকে খুব দেখতে ইচ্ছে করে, বছরে এক দুবার যাই। আমি কথাগুলো শুনছি আর মোবাইলে নিজেরই একটা লেখা, সেটা একটু দেখে নিচ্ছিলাম লেখাটা ঠিকঠাক আছে কিনা। ভদ্রমহিলা আমার মোবাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই মোবাইলগুলো খুব দামি না? বললাম, খুব দামি না, আমার ছেলের কাছেও আছে। বলতে গেলে এখন সবার কাছেই এমন অ্যান্ড্রয়েড ফোন, কিপ্যাড দেওয়া মোবাইল কতজন আর ব্যবহার করে? এই বড় ফোনগুলো চালানো খুব কঠিন, তাই না? হেসে বললাম, একদমই না, বরং সহজ। দেখেন না ছোট ছোট বাচ্চাগুলো কেমন সব জানে, আবার আমার মাও তো পারে। কি জানি, আমার ছেলে বলে তুমি এসব পারবে না। খুব শখ করে বলেছিলাম, আমাকে একটা তোদের মতো বড় ফোন কিনে দিবি? বৌমা রাজি থাকলেও ছেলে রাজি নয়, বলল মায়ের দ্বারা হবে না। মাঝে মাঝে বৌমার ফোনটা হাতে নিয়ে দেখি, বৌমা দেখতে দেয়, ভয়ে ভয়ে রেখে দিই, যদি খারাপ করে ফেলি। কথাগুলো শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেল। মানুষ ভাবে বয়স হয়ে গেছে মানেই তার জীবন থেকে শখটাও হারিয়ে গেছে, ভেবে নেয় সে অকেজো। সব থেকে খারাপ লাগে যখন নিজের ছেলে মেয়েরাই এমনটা ভেবে ফেলে। ভদ্রমহিলার মধ্যে একটা আক্ষেপ কাজ করছিল, এই বয়সে এসে যদি এমন একটা মোবাইল হাতে পেতেন, না এই জীবনে হয়তো একটা স্মার্টফোন ওনার হাতে আর আসবে না। কিছু আবদারে সত্যিই মানে হয় না। ছেলে ভেবে নিয়েছেন মা যুগোপযোগী নয়, অথচ ওই ছেলেকেই যুগোপযোগী করে তুলেছেন এই মাই। ভাবছিলাম তাই, বাবা মাও যদি ছেলেকে মানুষ করতে গিয়ে ভেবে নিতেন ছেলের দ্বারা কিচ্ছু হবে না, তাহলে কেমনটা হতো? নমস্কার।